সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাঁধাকপি আর মুরগির বুকের মাংস দিয়ে অসাধারণ একটি রেসিপি তো ভিউয়ার্স এই রেসিপিটি তৈরি করে আপনারা চাইনিজ প্লেটারে কিংবা ভাত পোলাওয়ার সঙ্গেও খেতে পারবেন তাছাড়া রুটি পরোটার সঙ্গে তো এটা খাওয়াই যায় তো ভিওর্স খুবই সহজে আর খুবই অল্প কিছু উপকরণে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি তো চলুন আমরা রেসিপিটি দেখে আসি তো আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করতে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আপনারা যে কোনো সলিড মাংস দিয়েই এই রান্নাটি করতে পারবেন তো মাংসগুলোকে আমি একটু চিকন চিকন পাতলা আর লম্বাটে করে কেটে নিয়েছি তো এই তো এবার এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস তো এবার এই সয়া সসের মধ্যে দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এটা এই রেসিপিটাকে একটু ঝাল ঝাল করবে তো এই তো দিয়ে দিয়েছি এই মরিচ গুঁড়ো আপনারা ঝাল খেতে পছন্দ করলে মরিচ গুঁড়োটা দিতে পারেন আর না দিতে চাইলে স্কিপও করতে পারেন তো এবার এই মরিচ আর সয়া সস মেশানোরটা দিয়ে দিলাম এই মুরগির মাংসর মধ্যে আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো এটা মাখাতে মাখাতে বুঝতে হবে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু বেশিও লাগতে পারে তো এই তো আমি প্রথম অবস্থায় দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো যখন দেখতে পারবেন এই মাখানোর মধ্যে কিছুটা পানি পানি রয়েছে তখন এখানে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে হবে তো এই তো আমি আরও এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি এবার এটা আমার মাখানো হয়ে গেছে আর এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট তো ভিওর দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এই মাংসগুলো কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে আর খুব সুন্দরভাবে ম্যারিনেটও হয়ে গেছে তো এবার আজকের এই রান্নার মেনু উপকরণ নিয়েছি বাঁধাকপি তো বাঁধাকপিগুলোকেও আমি একটু মোটা আর একটু লম্বাটে করে কেটে নিয়েছি একদমই কুচি করে কেটে নেওয়া যাবে না তো এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর নিয়েছি কয়েকটি কাঁচামরিচ একটু চিড়ে তো এবার রান্নাটা শুরু করতে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল এবার এই তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলো তো মাংসগুলোকে আমি একেবারে দিয়ে দিব না একটু জায়গা রেখে দিয়ে দিব তো ফস্ট দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তো এই তো এবার মাংসগুলোকে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে তো ভিউয়ার্স খুব বেশি মাংস একেবারে দিতে যাবেন না এক্ষেত্রে ভাজাটা ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি এই মাংসগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এবার চুলার আশটা মিডিয়াম রেখে এই মাংসগুলোকে ভাজতে হবে একেবারে বেশি আছে এই মাংসগুলোকে ভাজলে এগুলো খুব সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হবে না তো দেখতে পাচ্ছেন আমি এই মাংসগুলোকে ভেজে নিয়েছি এগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গেছে এবার এই মাংসগুলোকে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তো ফিওস আমার এই মাংসগুলো ভাজতে সময় লেগেছে ছয় মিনিট আপনাদের মাংসর সাইজ আর পরিমাণ অনুযায়ী কম বেশি লাগতে পারে তো আমি যে বাকি মাংসগুলো রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি আর ঠিক একইভাবে এগুলোকে ভেজে নিব তো ভিউয়ার্স আজকের এই রেসিপিটি খুবই সহজভাবে শেয়ার করেছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এই মাংসগুলো ভাজা হয়ে গেছে আর প্যানটা ক্লিন করে তুলে নিয়েছি এবার এখানে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তো এবার পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সেই কাজ কুচি করে রাখা রসুনটাকেও রসুনটাকে একটু ছোট করে কুচি করে নিয়েছি তো ভিউয়ার্স এবার সব কিছুকে খুব সুন্দরভাবে নেড়ে একটু সফট করে ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ তো ভিয়র্স লবণটা সামান্য দেওয়ার কারণ কারণ মাংসগুলো আমি সয়া সসে ভেজে নিয়েছিলাম আর সয়া সসের মধ্যে বেশ অনেকটাই লবণ থাকে তো এই তো এবার এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর তাছাড়া এই রান্নার শেষের দিকে আমি আরও কিছুটা সয়া সস ব্যবহার করব সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে তো এই তো বাঁধাকপিগুলোকে দিয়ে দিয়েছি এবার সব কিছুকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো ফিরস এবার এই পর্যায়ে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম তো এটাকে ঢাকনা দিয়ে না ঢেকেই এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর চুলার আশটা মিডিয়ামের থেকে একটু বেশি রেখেই এই রান্নাটি করে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সেই ভেজে উঠিয়ে রাখা মাংসগুলোকেও এখানে অ্যাড করে দিলাম তো এবার মাংসগুলোকে দিয়েও খুব সুন্দরভাবে নেড়ে চড়ে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ সয়া সস তো ভিওর্স নিজেদের সয়া সসের কতটা পরিমাণ লবণ আছে সেটা বুঝে আপনারা এলা রান্নায় লবণটা ব্যবহার করতে পারেন তো এই তো সয়া সসটাও দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে নিলাম ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো তো আপনারা এখানে সাদাটাও ব্যবহার করতে পারবেন তো এই তো এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই রান্নাটা কিন্তু এখন শেষের পর্যায়ে ঠিক এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে এবার আমি প্যান থেকে নামিয়ে নিব এর থেকে বেশি ভাজার আর কোনোই প্রয়োজন নেই তো এই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি এটাকে প্যান থেকে নামিয়ে সরাসরি পরিবেশন করেছি তো আশা করছি আমার আজকের এই মজাদার আর সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও এরকম মজাদার বাঁধাকপি আর মুরগির মাংসর এই ভাজিটি ট্রাই করবেন তো ভিওর্স আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে আল্লাহ